দ্বিতীয় নম্বরে গুণবান সে হযরত উমরের, কিন্তু হযরত উমর তো একটু গরম। হযরত উমর জোরে চিৎকার করে বলে ইন্না লিল্লাহ কিরে কি হইল সব ঠিক হয়ে রইছি। হযরত বিলাল বেজায় কয় কি এই নি জাগানের কাম ঘুমাইতে চলে আসে, তুমি জাগাইবা তুমি নিজেই ঘুমাও চড়াও হয়ে উঠেছে। হযরত উমর গরম পারে তো হযরত বিলাল রে উঠায় আসার দে এরকম একটা অবস্থা। আল্লাহর রাসূল বললেন উমর গরম হয় না আমাদের হাতে না, আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ ঘুম পাড়াইছে। আসল কথা হলো যেই জামাতের সাহাবীদের আল্লাহর হুকুমের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা তাদেরকে দিয়া আল্লাহ তাআলা ফজরের নামাজ কাজা পড়ায়া কিয়ামত পর্যন্ত আদিওয়ালা মুসলমান ঘুমের ঘরে যাদের ফজর কাজা হবে নামাজ কাজা হবে তাদের কাজা নামাজের কোনো সূচনা শিখাইছেন, তাদের কাজা নামাজ আদায় করার পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মোবারক জামাতকেও আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঘুম পাড়ায় নামাজ কাজা করাইছে। এরা তো গুনার কল্পনা করবে না বলে আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ, তাদেরকে নামাজ কাজা করায় দিলেন। আল্লাহর রাসূল বললেন চলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমাদের শক্তিতে না এটা আল্লাহর ফয়সালা, আমরা এখন যাচ্ছি এখনি আমাদের ফজর রক্ত, চলো জায়গা পরিবর্তন করি আমরা আজান দিয়ে আকামত দিয়ে জামাতের সাথে ফজর আদায় করব। সাহাবায়ে কেরামের নামাজ ছুটছে ইচ্ছা না অনিচ্ছা, আর আমাদের ছুটে হইল ইচ্ছা। কে কথা বলেন না কেন ওয়াজ শুনবে কিন্তু নিয়ত করে রয়েছে ফজরে নামাজ পড়তেছি না, হুজুর যত ওয়াজই করুক ঘুমটা পোষাইতে না। হ্যাঁ ওয়াজ শুনে কিন্তু ফজরে নামাজ পড়ে, এটা এটা কিভাবে অনিচ্ছা না ইচ্ছা, ইচ্ছাকৃত নামাজ থেকে নিজেকে সরায় কিন্তু সাহাবায়ে কেরাম তাদের হৃদয় এরকম যে তারা গুনাহ না করার ব্যাপারে না শুধু গুনাহ কল্পনা করবে না বলে আল্লাহর কাছে তারা ওয়াদা, এই কারণে তাদের গুনাহ হয়ে গেলে তারা পেরেশান বেশি হচ্ছে, আখিরাতের বিচারের অপেক্ষা তারা করে নাই। দুনিয়ায় গুনাহ হয়ে গেলে দুনিয়ায় তারা বিচার নিছে হাত নিছে, আমরা তো আখিরাতের বিচারের ভয় নাই কিন্তু সাহাবীর আখিরাতের বিচারের ভয় এত, যার জীবনে গুনাহ হয়ে গেছে সে গুনাহ ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ আয়োজিত মহতি ইসলামী মহা সম্মেলনের মহতারাম সাদাত, মহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবাণী সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে কেরামদের মেহনতে আইম্মায়ে মাসাজিদদের আয়োজনে মহতি একটি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমার পূর্বেও মেরাজুল হক নজরি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার পরেও ওলামা হযরতগণ রয়েছেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত করবেন। বরকতের নিয়তে আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু আল্লাহ পাকের পছন্দের মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের মানুষদেরকে যুগে যুগে দুনিয়াতে নবী পয়গম্বর বানিয়ে প্রেরণ করেছেন। নবীরা হলো আল্লাহর পছন্দের মানুষের যুগে যুগে নমুনা, মানুষদেরকে নবীদের অনুসরণের মাধ্যমে আল্লাহ আল্লাহর পিয়ারা হিসেবে নাম লেখানোর জন্য যুগে যুগে পয়গম্বরদের ইত্তিবা আল্লাহ পাক ফরমান হিসেবে জারি করেছেন। নবীগণের আজব শ্রেষ্ঠত্ব মানুষের ভেতরে, নবীদেরকে আল্লাহ তাআলা কত পবিত্র হায়াত দান করেছেন। নবীরা হলো এমন যে নবীদের জিন্দেগিতে মাসুমিয়াত, কোনো গুনাহ নাই এবং গুনাহের কল্পনাও নেই। পৃথিবীর কোনো পয়গম্বরের জীবনে তো গুনাহ নাই নাই, নবীদের গুনাহের কল্পনাও নেই। নবীদের পরে আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব জামাত হলো আমাদের নবী আলাইহিসসালামের সাহাবী, যারা তারা যাদের ব্যাপারে আল্লাহ পাকের আলোচনা পূর্বের কিতাবেও আল্লাহ তাআলা করেছেন, যে বিশ্বনবীর আমার বন্ধু সাহাবীদের সিফত এমন 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 হল। সাহাবায়ে কেরামের আলোচনা শুধুই মাত্র কোরআনে না, সাহাবায়ে কেরামের আলোচনা তাওরাত, জবুর, আসমানি কিতাবেও আল্লাহ তাআলা করেছেন। নবীদের পরে সবচেয়ে আল্লাহ পাকের মাহবুব তরিন জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো যে আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি। নবীদের জীবনে কোনো গুনার কল্পনাও নাই, তবে সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ আছে, সাহাবীদের গুনার কল্পনা আছে, কিন্তু কোন সাহাবী গুনাহের কল্পনা আসলে সেটা বাস্তবায়নকারী না। কারোর গুনাহ হয়ে গেলে কোনো সাহাবী গুনাহকে কবরে নিয়ে যান নাই,
সকল সাহাবায়ে কেরাম গুনাহকে ক্ষমা করায়া তারপরে কবরে গেছেন। এ কারণে নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই, গুনার কল্পনাও নাই। আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম, সাহাবীদের গুনাহ থাকলেও নবীজির কোনো সাহাবী গুনাহ নিয়ে আর কবরে যান না। এ কারণে আমাদেরকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলেছেন, সাহাবায়ে কেরামের নমুনার ঈমান হাসিল করতে বলেছেন। আমাদের জীবনেও গুনাহ আছে, গুনার কল্পনা আছে, কিন্তু আল্লাহ পাকের গুনাহও পছন্দ না, গুনার কল্পনাও আল্লাহ পাকের কাছে পছন্দ না। বান্দারা ভেতরে ভেতরে গোপনে গোপনে গুনার কল্পনা করবে, আল্লাহ তাআলা এটাও পছন্দ করবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ। কারণ আল্লাহর পছন্দ তো যে বান্দা গুনাহ করবে না, গুনার কল্পনাও করবে না। এই কারণে আল্লাহ আল্লাহর পছন্দের পয়গম্বরদেরকে এরকম মাসুমিয়ত দান করছেন। এ কারণে সাহাবীদের প্রতিও ধমকি ছিল, ভেতরে ভেতরেও গুনার কল্পনা করতে পারবে না। যদি ভেতরে গুনার ধান্দা করো তাতেও কিন্তু হিসাব নেওয়া হবে এবং এর জন্য তোমাদের শাস্তি প্রদান করা হবে। আল্লাহ পাকের ধমকি ছিল। সাহাবীদেরকে যখন আল্লাহ এই ধমকি দিচ্ছেন যে ভিতরে ভিতরে গুনার ধান্দা করলেও কিন্তু সাজা দেব আর হিসাব নেব, সাহাবীরা তো ভয় পেয়ে গেছেন। সাহাবী তো সাহাবী, ভয় পায়া তারা নবীজিকে বলতেছেন, পয়গম্বর আমাদের জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা রইল না, কারণ কল্পনা তো ভিতরে আয়াই পড়ে। আল্লাহ যদি এটারও বিচার চায় তাহলে জান্নাতে কেমনে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, বনী ইসরায়েল যেমন বলেছে সামিআনা ওয়া আসাইনা, তোমরা ওই রকম বলো না, বরং আল্লাহ যেহেতু গুনার কল্পনাও পছন্দ করে না, তোমরা আল্লাহকে জানাইয়া দাও, আল্লাহ আমরা গুনার কল্পনাও করব। তোমরা বলো সামিআনা ওয়া আতানা, এটা বইলা ফেলো। তো সাহাবীরা বললেন সামিআনা ওয়া আতানা ইয়া রব্বানা, ওগো আল্লাহ আপনি পাপাচার পছন্দ করেন না, আমরা পাপ করব না, আপনি যেহেতু পাপের কল্পনাও পছন্দ করেন না, ওগো আল্লাহ আমরা ওয়াদা করতেছি আমরা গুনাহের কল্পনাও করব না। সামিআনা ওয়া আতানা, সাহাবায়ে কেরাম আমাদের উপরে রহম করছেন, সাহাবায়ে কেরামের ইহসান আমাদের জন্য শরীয়ত ইসলাম সহজ হয়েছে। সাহাবীরা যখন বলছে আমরা গুনার কল্পনাও করব না, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। এবার কল্পনা আসলেই গুনাহ লেখা তো বন্ধ করছেন করছেন। কেউ যদি নিজের অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেলে সেটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামের সামিআনা ওয়া আতানা এর উপরেই আয়াত নাযিল হয়েছে। বাকি দুইটা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি والمؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا الا وسعها। এই যে দিন সহজ হয়ে গেল, যে যদি অনিচ্ছায় কিছু হয় এর জন্য গুনাহ দিবেন না। আমাদের আর সাহাবীদের ভিতরে ব্যবধান হলো, সাহাবায়ে কেরাম গুনার কল্পনাও করবেন না এই ওয়াদা আল্লাহর কাছে করেছে, আর সাহাবায়ে কেরাম
তাদের গুনাহ হয়ে গেলে তওবা করছে। সাহাবায়ে কেরাম ইচ্ছা করে ইবাদত ছাড়ছে, গুনাহ ইচ্ছা করে করে না, ইচ্ছা করে নিজেকে গুনার ভিতরে আটকায় রাখে না। আমাদের কোনো ইচ্ছাকৃত গুনাহ খাতে চলে ইমানদার হইলে কি হয়? পছন্দের ইমানদারের তো পছন্দের কিছু কোয়ালিটি লাগে, তবে অনিচ্ছায় যদি কোনো গুনাহ খাতা হয় তাহলে যেই গুনাহটার ব্যাপারে সে মুকাল্লাফ না, অনিচ্ছায় হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। যেমন সাহাবায়ে কেরামের নামাজ কাজা হয়েছে, আমাদেরও নামাজ কাজা হয়, আমাদের নামাজ কাজা হয় ইচ্ছায়, ইচ্ছা করে আজান দিতেছে কানে উঙ্গুলি দিয়ে বলতে যে না আজান না শোনা যায়, ঘুম না ভাঙ্গে না যায়, ল্যাব ভালো করে গায়ে দেয় আওয়াজ যেন শোনা না যায়। আর সাহাবিরও নামাজ কাজা হয়েছে, কিন্তু এটা ইচ্ছা আছে অনিচ্ছা আছে। এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সহ আসতেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন, বিশ্রামে চলে গেলেন, রাতের বেলায় সবাই ঘুমায় পড়ল। আল্লাহর নবী দায়িত্ব দিলেন হযরত বেলালকে, বেলাল ইসলামের ইতিহাসের ঐতিহাসিক মুয়াজ্জিনের নাম বেলাল, যে বেলাল আজান না দিলে আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে জমিনে পাঠাইছে, আজান দিতে কও বেলাল, বেলালের আজান বন্ধ কেন এমন মুয়াজ্জিন? আল্লাহর রাসূল বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা ঘুমাইতেছি তুমি আমাকে জাগায় দিবা। বেলাল তো সারা জনম ঘুমন্ত মানুষদেরকে জাগায়, মানুষ যখন ঘুমায় থাকে বেলাল তখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, রাস্তা দিয়ে বেলাল হাঁটে আর বলে ঘুমের চেয়েতে নামাজ ভালো, তাড়াতাড়ি উঠো ঘুমের চেয়েতে নামাজ ভালো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের মুখের এই কথাটাকে আল্লাহ এত পছন্দ করে ফেললেন যে বেলালের এই কথাটাকে আজানের ভেতরে ঢুকাইতে নির্দেশ করলেন আল্লাহর নবী। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুয়াজ্জিনরা বেলালের রাস্তার কথাটাই আজানে বলতে থাকবে, আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল এই কথাটা ফজরের আজানে ঢুকায় দাও। এ কারণে ফজরের আজানের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল হল ঘুমন্ত মানুষকে জাগানোর জিম্মাদারি বেলালে সারা জনম। আল্লাহর নবী বেলালকে বললেন বেলাল আমরা ঘুমাই তুমি আমাদের জাগায় দিবে। নবীজি সাহাবায়ে কেরাম সকলে ঘুমিয়ে পড়লেন, হযরত বেলাল উটের হাওদার সাথে ত্যাগ লাগায় জিকির করবার লাগছে, কিন্তু ঘুম এটা আল্লাহর দান, আল্লাহ যদি ঘুম দেয় তাহলে ঘুমায় যায়, আর আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয় তাহলে বড়ি খায় হয়। আল্লাহ তাআলা বেলালকেও ঘুম দিয়ে দিলেন। এবার নবীজিও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, যিনি ডাকব অ্যালারাম হেও বুঝ, হযরত বেলালও ঘুমাইতেছে। এদিক দিয়া ফজর ঘুমের ভেতরে চলে গেছে, ভোরের সূর্য উদয় হয়ে গেছে। সূর্য যখন উঠে গেছে সূর্যের আলো সবার আগে হযরত সিদ্দিক আকবর এই উম্মতের শ্রেষ্ঠ মুসলমান না শুধু সারা দুনিয়ার সব নবীর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘুম সবার আগে ভাঙছে। উনি চোখ খুলছেন, চোখ খুইলাই হযরত আবু বকর আগে তাকায় দেখতেছেন যে নবীজি কি ঘুমায় না নবী জাগে। হযরত সিদ্দিক আকবর নবীজিরে যখন তাকায় দেখছে যে নবীও ঘুমায়, হযরত আবু বকর মাসআলা বুঝে ফেলেছেন যে নিশ্চয়ই অন্য কিছু হইতাছে, আল্লাহ তার বন্ধুরে ঘুম পড়াইতেছে, এখন আমি চোখ খোলার মাতব্বরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি উনি আবার চোখ বন্ধ করে শুয়ে বসে।
কারণ আবু বকর তো আবু বকরই, হাইয়ান ওয়া মাইতান আসবাহ মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর মুমিন যেমন আবু বকর হুবহু তেমন নিসবতে ইত্তেহাদে।